হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার ছুটি আছে, সেই কারণে আমার খুব ইচ্ছে হয়েছে আজকে রান্না করার। আর ফ্রিজ খুলে দেখলাম যে চিংড়ি মাছ রয়েছে, ছোটো চিংড়িগুলো। আমার ছোটো চিংড়িগুলো খুব ভালো লাগে খেতে, তো মাটা খুব ভালো ওই চিংড়িটা দিয়ে একটা ডিশ বানায় যেটা আমার ভীষণ প্রিয়, ভীষণ টেস্টি হয়। আমি যেটা বানাবো সেইটা কতটা টেস্টি হবে আমি জানি না, কিন্তু আমি একটু চেষ্টা করবো, ইচ্ছে হয়েছে আজ খুব, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু সবটা শেয়ার করি। আর নম্মা এখন ওই অনেকটাই হেল্প করে দিচ্ছে, ছাড়িয়ে মাছগুলো তারপর কেটে সবটাই করে রাখছে, সবটা করে রাখছে না, অনেকটা করে রাখছে, বাকিটা আমি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এই বারান্দায় কেউ বসে থাকবে অমনি, ও মা চিৎকার করছো কেন? মাফিনও চলে আসবে বসে থাকতে, আর বাইরের একটা ওর বন্ধুকে দেখে চিৎকার করছে। এবার এসে গেছি রান্নাঘরে, যেখানে মা অনেকটাই করে রেখেছে হেল্প, আর কিছুটা আমি করেছি। এই যে মাছটা, এটা মাখিয়ে রাখা আছে, এপাশে আমি রাখি। আচ্ছা, এটা হচ্ছে আদা, পেঁয়াজ আর লঙ্কা বাটা, এইটা হচ্ছে নারকেলের দুধ, এটা হচ্ছে কাজু বাটা, আর এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা, দারচিনি আর এলাচ। একটু পরিষ্কার করে নেব। তেলটা একটু গরম হোক, একটু গ্যাসটা বাড়িয়ে দিই, তারপরে মাছগুলো সব ভেজে নেব। একটু তেলটা গরম হয়ে গেছে অনেকটাই, এবারে মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজতে হবে, আর একটু গ্যাসটা বাড়িয়ে নিতে হবে। আশা করছি তেল ছিটে আসবে না। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ হোক, তারপর আবার ছিটে যাবে বলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার একটু নামতে হবে, অনেকটা তেল বেরিয়েছে, জানি না ওখান থেকে দেখে বোঝা যাচ্ছে কিনা। বড় ঘাম বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, তাই এবার তুলে দিচ্ছি। কি গরম, কি গরম বাবারে, মাছটা আমি তুলে রেখেছি আলাদা করে। এবারে বাকিটা রান্না করবো, তেল দেব এর মধ্যে। এবার এর মধ্যে ফোড়ন গুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করবো, গ্যাসটা বাড়িয়ে নেব। হলুদ
দুধ আমি এটা দিচ্ছি না, এটা চিংড়ির মালাইকারি ঠিক নয়, টাইপ অফ চিংড়িগুলো দিয়ে দেবো, আর তারপর অল্প একটু চিনি দেবো। জানি না কেমন হচ্ছে, দেখে তো বেশ ভালোই লাগছে, ভালো খারাপও খেতে তো হবেই সবাইকে। একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, অল্প একটু। এটা আরেকটু হোক, তারপরে ঢাকা দিয়ে দেবো আবার। প্রচন্ড গরম, প্রত্যেক দিন এখানে রান্না করেন আম্মা, হ্যাটস অফ। আমার মা বলে না, সবার মায়েরাই এই গরমের মধ্যে রান্না করার বিশাল একটা ব্যাপার।
আমার একদিনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘেমে নে একসা হয়ে গেছি আমি। আচ্ছা এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, একটু কষে যাক। আজকে ছুটি তো আমার সত্যি খুব ইচ্ছে করলো একটু রান্না করি, রান্না করতে মাথার ঘাম পায়ে ফেলে রান্না করছি আজকে আমি। আশা করছি মোটামুটি খাওয়ার মতো হবে। তো আজকে আবার আমি নেমন্তন্ন করেছি, আর মম্মা বাবি তো আছি, কাকাই বাড়িতে গেছে, মানে আসানসোলের বাড়িতে, তাহলে কাকাইও খেতে পেতো এটা। যাই হোক আশা করছি খুব একটা খারাপ হবে না, মোটামুটি খাওয়ার মতোই হবে। তো এটা হোক এবার কিছুক্ষণ। এটা প্রায় হয়েই এসেছে, এবার এটা আমি একটু গরম মশলা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে নামিয়ে নেবো। এটা হয়েই গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা আমি ঢেকে দেবো। হয়ে গেছে এটা। রেডি, তারা এবার কাছ থেকে দেখাই। দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু খেতে কতটা ভালো হবে আমি জানি না। তো আমি বানিয়ে ফেলেছি এই ডিশটা, আর এরপর আমি স্নান করতে যাব, ফ্রেশ হব, তারপর দুপুরে খাবো। আমার দেখে তো খুবই ভালো লাগছে, মা এটা অসাধারণ বানায়, কিন্তু আমি কতটা ভালো পেরেছি আমি জানি না। আমি চেষ্টা করব। আর মাফিন কোথায়? মাফিন, মাফিন কোথায় গেল? মাফিন কোথায়? ও মা খেলা করছে, মানে বসে, ওই যে মাফিন আসবেই না, এমনি সময় একদম লাফাবে এখানে এসে। আরেকটা সিট, মাফিন অনেক কথা শুনে, ব্যাক মাফিন, ওই যে আর একটু ব্যাক, বাবলে কুটু 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 কুটু। এইটা ওর ব্যারিকেড, এপারে আস্তে দেওয়া হয় না ওকে। তো আমার ডিশ তো রেডি, এবার ওয়েট করব। সবাই বলবে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খারাপ হলে বলবো খুব ভালো হয়েছে বলো। তো আমি স্নান করে চলে এসেছি, আর এবার আমরা খেতে বসবো। খাওয়ার পর দেখে দাও, আমি রান্না করেছি, ভালো হয়েছে। কত সুন্দর হয়েছে বলো, খাওয়া যাচ্ছে খুবই সুন্দর করে খেতে। দিও না বল, আমরা খেয়ে নেবো।